এই বারবার আমাকে এবিসি টেনে আনার মানেটা কি? আগের চ্যানেলেও এবিসি তিনবার এসেছি, এই চ্যানেলেও এবিসি আরেকবার এসেছি, মানে কি চাইছোটা কি? কেন আমরা ফ্রিতে খাই দেই, তোমার কি ভালো লাগছে না? এটা গরিবরাও তো খাবে নাকি? এটা লজিক হলো? আগের চ্যানেলও ছাড়ার মতো এই চ্যানেলও ছাড়ার মতো আলোয়াত হবে, যেখানে 100 ওয়াব সেখানে ছাড়ার মতো একটু হবে। তোমার ভালো লাগলে তুমি দেখবে, আর ভালো না লাগলে তাহলেও দেখবে, হেড কমেন্ট করতে হবে তো। এই কেউ গান চালা রে। তখন এসে যখন পড়েছি ওই প্রতিবারের মতন একই অ্যাবসলিউট বারবিকিউর ওই সেম বুফে, কি পাওয়া যায়, কি খেতে পাওয়া যায়, কত টাকা দাম, এগুলোই বললো। ইটস বোরিং। তার থেকে চলো একটু অন্য টেক নিই ভিডিওটা। This is my officially camera from the fourth visit to ABC Kolkata to their newest branch in Baguihati. একই খাবার, একই দাম, একই ব্যবস্থা, তাহলে প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা তোমরা দেখবে কেন? আর ভেবে মোটামুটি চারিদিকে হ্যাঁ বলি। আচ্ছা দেখ, ইউ আর অলসো ইন টু ব্লগিং নাও, দ্যাটস গুড। আজকে আমার ভিডিওতে আমি তোমাদের সেই সেই আইটেমগুলো অ্যাজ পার দেয়ার মার্কেট প্রাইস এবং ইম্পর্টেন্স দেখাবো, যেই যেইগুলো খেলে তোমাদের মধ্যে অনেকে যাদের ইচ্ছা থাকে যে 800 টাকার বুফে খেয়ে 8000 টাকার খাবার খেলাম, তারা তাদের ইচ্ছাটাকে চরিতার্থ করতে পারবে। সেই খাবারগুলো আজকে আমি নিয়ে আসবো তোমাদের সামনে এই ভিডিওতে। এবং এবারের রিভিউ সিরিজ কিন্তু দুটো পার্টে হবে। ফার্স্ট পার্টে এই স্পেসিফিক কিউরেটেড জিনিসগুলো থাকবে, এবং সেকেন্ড পার্টটা উইল বি ডেডিকেটেড অনলি টু দেয়ার উইশ গ্রিল কনসেপ্ট। অনলি দেয়ার উইশ গ্রিল নিয়ে চুল চেরা বিশ্লেষণ করে মেখে উড়িয়ে ফেলে টিভিয়ে একদম মানে একদম এরম এরম করে দেবো, বুঝেছো তো? ওয়েলকাম টু এবিস, দিস ইজ মাই ফোর্থ টাইম। আর কতবার ডাকবে সবাইকে? ওকে, স্ট্রেট টু দ্য পয়েন্ট। প্রথমে আমি আগেও বলেছি, যে কোনো বুফেতে গিয়ে এই কর্নের যে আইটেমটা দেয় খুব ভালো খেতে, কিন্তু ওরা খেও না। দেন ওরা একটা আলু টিক্কি দেয়, খেও না। একটা ওরা বিটরুট টিক্কি দেয়, সেটাও খেও না। এখন তোমরা ভাবতে পারো সবই বলছো কেউ না কেউ না কেউ না, তাহলে খাবে কি? যেটা দিয়ে তোমরা খাওয়া স্টার্টারে শুরু করতে পারো সেটা ওদের এই সিউডো মাটন টিক্কাটা। আমি এগ্রি করছি, এর মধ্যে মাটন হয়তো 30-40% আছে, বাকি সব অন্যান্য জিনিসপত্র ইনগ্রিডিয়েন্ট আছে, কিন্তু এটা স্টিল কোয়ান্টিটিতে খেলে এবং আমার দেখানো পথে এই যে বাটার নান দিয়ে মুড়ে খেলে প্রফিটেই থাকবে মোটামুটি। এরকম একটা থালা নেবে, এই থালাতে মোটামুটি 20-30 পিস এই মাটনের এই আইটেমটা মেরে দিতে পারো। আই থিঙ্ক বেশ মাটনের দাম বাজারে বিচার করলে বেশ ভালো টাকার খাবার কিন্তু এটাতে দেওয়া থাকবে। কিন্তু ওই কর্নটা যদি প্রথমে কোয়ান্টিটিতে খেয়েছো আর আলু টিক্কিটা উইথ দ্যাট মানে কী বলবো ওপরে যে সসটা দেয় ওটা শুধু যদি প্রথমে খেয়েছো, তাহলে কিন্তু তোমার অ্যাপেটাইটটা মরে যাবে, তুমি কিন্তু আর বেশি এগুলো টানতে পারবে না। সেকেন্ড, এখন দেখো চিকেন খেতে না করবো না, যদিও চিকেন সস্তার জিনিস, এক পিস এই টেংরি কাবাবটা খেতে পারো, একদম ময়েস্ট অ্যান্ড জুসি, কিন্তু অনলি এক পিস। এরপরে যেটা খাবে চিংড়ি, কিন্তু খুব বেশি পরিমাণে নয়, 2 পিস চিংড়ি খেয়ে নিলে, 2 পিস চিংড়ি আই থিঙ্ক উইল বি মোর দ্যান এনাফ। ছোটো ছোটো চিংড়ি কয়েক হাজারবার বলেছি। এবারে দিকে দেখো এই যে ফিশটা রয়েছে, এই ফিশটা আর চিকেনটা এগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো পেটে খালি জায়গা রাখার জন্য। বিকজ বাই দিস টাইম আমার সাজেশান তোমরা যদি শুনে থাকো, এই 30-40 পিস মাটন চিক কাবাব যদি খেয়ে নিতে পারো, বস ওরা একটু স্লো দেবে এটা, বাট যদি খেয়ে নিতে পারো, যে টাকাটা দিয়ে তোমরা এই বুফে স্লটটা বুক করেছো সেই টাকাটা তো আই থিঙ্ক মেজর পোর্শন ইফ নট মোর এই মাটনটা দিয়েই উঠে আসবে। তারপরেই স্টার্টারের গল্প চুপচাপ এখানে শেষ করে দেবে, বিকজ আসল খেলাটা কিন্তু মেন করছে অলরেডি, গান চলছে, কপিরাইট। এই বুফে শব্দটি আসলে একটি ফ্রেঞ্চ শব্দ যার আসল মানে হচ্ছে সাইড বোর্ড। এটা এমন একটা সাইড বোর্ড যেটা ফ্রেঞ্চরা
খাবার সার্ভিংয়ের জন্য ইউজ করত। সম্ভবত 1700 শতাব্দীতে তদানন্তীন ফ্রান্সে এই বুফে নামক ফুড কালচারটির উৎপত্তি। বাট দ্য স্টোরি অফ অল ইউ ক্যান ইট বুফে, যেটা আজকে আমাদের দেশে এত পপুলার, সেটার জার্নি কিন্তু শুরু হয় সুইডেন থেকে 20 শতাব্দীতে। সুইডিশরা কী করতো, তারা তাদের গেস্টদেরকে ডিনার সার্ভ করার আগে আর হিউজ স্প্রেড অফ সল্টেড ফিশ, এগস এবং আদার আইটেম সার্ভ করতো। কিন্তু কালের নিয়মে এই এক্সট্রা সার্ভিং অফ মিলগুলোই একটা কমপ্লিট মিল হয়ে ওঠে, যা পরে সবার সামনে স্মর্গাসবোর্ড নামে ফেমাস হয়ে ওঠে। মকটেল কাউন্টার, ছোট্ট সাজেশন, যখন প্রচুর খেতে আসবে আর টাকা ইনভেস্টমেন্ট তুলতে আসবে, স্কিপ দিস কাউন্টার। বেশি পরিমাণে কার্বোনেটেড ড্রিঙ্কস খাবে, মকটেল খাবে, ফোকাস থেকে শিফট হয়ে যাবে, এটাকে বাদ দাও, এটার মুহে পড়লে তোমার নিজের লস। চলো পরের কাউন্টার। বলাই বাহুল্য, এগুলো কোনোটাই, তুমি যদি ইনভেস্টমেন্ট মোডে এসে থাকো যে টাকা তুলবো, কম খাবো, কম টাকা দেবো, বেশি টাকা তুলবো, তাহলে এগুলো তো স্কিপ করে। এখানে প্রচুর মেন কোর্স রয়েছে, কিন্তু সবকটা মেন কোর্স আজকের ভিডিওতে আমাদের ফোকাস করাটা উদ্দেশ্য নয়। আজকের ভিডিওতে ফোকাস করার উদ্দেশ্য সেই সেই খাবারগুলো যেগুলোর র মেটেরিয়ালের দাম অনেক বেশি, যেগুলো খেলে টাকাটা অনেকটা তুলতে পারবে। চলো সেই সেই মেন কোর্সগুলো দেখা যাক। মেন কোর্স তো প্রচুর কিছু রয়েছে, প্লেন রাইস, এবিস ডাল করাই, পনির আলু ভিজা কোপ্তা, ডাল তরকা, চানার কোপ্তা, অনেকটা সেই পাইস হোটেলে ঢুকলেই একটা লোকের করে কথা বলে, ওরকম করেই আমার কথাটা অনেকটা মনে হচ্ছে। যারা এই মেন কোর্স ডিটেইলে মেনুটাকে দেখতে চাও, তাদের জন্য বেশ কয়েকদিন আগে নয়, মাত্র 1 মাস আগে আমি এদের রুবি ব্রাঞ্চে একটা ডিটেইল ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে দিয়ে রাখলাম, সেটা দেখে নিও। এইখানে অনলি সেই খাবারটাই দেখবে যেটা পেটে গেলে তোমার পেটের সঙ্গে মনটাও বড় খুশি হয়ে যাবে। আসো এসব পোলাও টোলাও ছানার কোপ্তা টোপ্তা আজকে খেয়ে সময় নষ্ট করে লাগবে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাটার চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো সব আছে। এসব চিলি চিকেন, বাটার চিকেন বাড়িতে গিয়ে খেয়েও আমি খুঁজি মাটনটা, মাটনটা কি আছে? নেই, ঠিক আছে, চিকেন বিরিয়ানি আছে, অ্যাটলিস্ট কিছু তো পয়সা তুলতে হবে এই চিকেন বিরিয়ানি। বলছি সিন সেখানে মাটন দেখতে পাচ্ছি না, তাই না, আমি চিকেন বিরিয়ানিটাই নেবো, মানে স্মৃতিটুকুই থাক, যতটাই বাজেট খেতে হোক, যদি পয়সা তুলতে হয় চিকেন বিরিয়ানিটা একটু খেয়েও। বাট এবার আসল পয়েন্টে যাই, যেটা খেয়ে তুমি তোমার পয়সা অবশ্যই তুলতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট আইটেম ইন টার্মস অফ মানি, পয়সা যদি তুলতে হয় এই দুটো খাবার কিন্তু খেতেই হবে, নাহলে পয়সা উঠবে না। সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন। হ্যাঁ, এটা এইটুকুনি থাক, রাইসে বেশি টাইম ইনভেস্ট করে লাভ নেই, মাটনটা আসল খেতে হবে। চেষ্টা করবেন এটাকে 10-15 পিস টেনে দেওয়ার, যদি পেটে জায়গা থাকে, নিয়ে কিন্তু নষ্ট করবেন না একদম, এটা যদি 10-15 পিস টানতে পারেন তাহলে আপনার হয়ে গেল 1-1.5 টাকা তো বেয়ার মিনিমাম উঠেই গেল। সো দিস ইজ মাই রেকমেন্ডেশন অফ মেন কোর্স, চিকেন বিরিয়ানি, বাসন্তী পোলাও আর মাটন। চুপচাপ পেট খালি করে আসবেন, বসবেন, এটাকে 2-3 প্লেট 4 প্লেট যদি খেতে পারেন দাদা, তাহলে আপনার বুফে নিয়ে আর কোনো দুঃখ থাকবে না, পয়সা তো উঠেই যাবে, হয়তো নেক্সট 1 মাস আর খেতেই হবে না, শুধু হসপিটালে বিল যাবে। চলুন, টু বি ভেরি অনেস্ট, তোমরা জানো যে বুফের বিরিয়ানি আমি অ্যাভয়েড করি, বাট সেই দিনও নেই, সেই চ্যানেলও নেই, নতুন চ্যানেল তাই নতুন প্রতিভা বেরোচ্ছে, যদি একমাত্র জেদ ধরে টাকা তুলতে যাও তাহলে একটু বিরিয়ানি চেখে দেখতে পারো। বিলো অ্যাভারেজ, বিরিয়ানিটা ভালো না, চেষ্টা করি মিষ্টি করে, সুগার কোটেড করে কথা বলার, কিন্তু যেটা আমার ভাতে নেই সেটা তো নেই। তাই ইনভিটেশানে এসেও তোমাদের বলে যাচ্ছি আরও একবার, যে কোনো বুফের বিরিয়ানি অতি অকাধ্য হয়, এবং আজকের বিরিয়ানিও। এইবার আসি আসল ডিশে, যেটার নাম হচ্ছে মাটন, মাটন কষা আর বাসন্তী পোলাও। বন্ধুগণ, এই মাটন কষা কি এটা আদৌ চিকেন মনে হচ্ছে, ওনা মাটনই। যদি অ্যাবসলিউট বারবিকিউ বুফেতে এসে 800 সামথিং টাকা ইনভেস্ট করে
প্রচুর টাকা, 3-4 হাজার টাকা, 5 হাজার টাকা, 10 হাজার টাকার খেতে হয়, তাহলে এই মাটনটা 10 পিস খাওয়াটা ম্যান্ডেটরি। এটা মাঝে মাঝে ভালো হয়, যেটা আমি আজকে খাবো এবং আজকেও ভালো হয়েছে। দেখো মিষ্টি মিষ্টি পোলাও সঙ্গে মাটন, এইভাবে আমার দেখানো পথে মেন কোর্স আর স্টার্টার খেয়ে তোমরা অ্যাবসলিউট বারবিকিউকে পথে বসাতে পারো। এবার দেখো তোমরা তো বাড়িতে বসে বসে পথে বসাতে পারবে না, তোমাদের যদি অ্যাবসলিউট বারবিকিউকে পথে বসাতে হয় তাহলে তোমাদের আসতে হবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ আমি একটা বুকিং লিঙ্ক নিচে দিয়ে রেখেছি, ওই বুকিং লিঙ্কটা ইউজ করে তোমার স্লট বুক করতে পারো ইন অ্যাডভান্স, বিকজ পুজোর সময় প্রচণ্ড রাশ হবে। অ্যাজ আই স্পিক আমি 2 দিন আগেও আর একটা ব্রাঞ্চে গেছিলাম এদের, সেখানে আমাকে স্লট বুক করা সত্ত্বেও বাইরে গিয়ে লাইন দিতে হয়েছে। সো ইমিডিয়েটলি তোমার স্লট বুক করে নাও, আর যে নর্মালি খেতে আসতে চাও সে নর্মালি খেতে আসো, আর যে অ্যাবসলিউট বারবিকিউকে পথে বসাতে চাও তারা দেরি করো না, অ্যাবসলিউট বারবিকিউকে পথে বসিয়ে দাও। সময় একদম নষ্ট করো না, একদম সময় নষ্ট করো না। অমিত কপিস মাটন খাবে আজকে? অমিত বলছে 10 পিস মাটন খাবে, পেছনে বিধান বর্গ দেখছি 20-25 পিস মাটন সাটিয়ে নিতে। এই বেড়া কতগুলো মাটন খাবি তুই? ওর আমার থেকে অনেক বেশি বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা একদমই বলবো না, আর ওর ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, সারা কলকাতা চেনে, সেটা হচ্ছে বিধান বর্গ। আমি একটু বুঝতে পারছি না কেন কালকে তুমি লাইটের উপরে ব্যাপারটা কেমন লাগলো, করছে রিচ ব্যাপারে একটু আগে বিরিয়ানি খেয়েছিলে, হ্যাঁ সেটার থেকে এটা বেটার না একই লাগছে? একটু বেটার লাগছে, একটু বেটার লাগছে। মানে ওদের বলার পরে ওরা কিন্তু একটু বেটার করে দিয়েছে, এটা আমার জন্য নয় ওর জন্য নয়, আপনি বলবেন যে কোনো খাবার ওরা কিন্তু বেটার করে দেবে, মানে এমন কোনো স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট নেই, সবাই ভিআইপি, পয়সা দিয়ে খেতে আসছেন সবাই ভিআইপি, ওরা বললে এটা করে দেবে। আমি কিন্তু বলেছি, আমি স্পষ্ট কথা বলি, আমি বলেছি যে আমার ওটা কম্বিনেশনটা ভালো লাগছে না। বুফেতে আমি দেখেছি মাটন মাটন বিরিয়ানি, মানে বিরিয়ানির যে কনসেপ্টটা না অতটা মানে বেটার হয় না, চেষ্টা করে যে বেটার করার কিন্তু অতটা কিন্তু ভালো আমি দেখেছি অনেক অনেক জায়গায় বুফেতে, তো দেখছি বিরিয়ানিটা ঠিক অতটা আপডেট করতে পারছে না। এবার বিরিয়ানিটা অপিনিয়ন আমি বললাম, এবার কিন্তু বিরিয়ানিটা ভালোই হয়েছে, আপনার আমার জন্য সেম নিয়ম, কোনো আলাদা নিয়ম নেই, কিন্তু এখানে যদিও এটা নতুন চ্যানেল, আমি এখন নতুন ইউটিউবার, তাই আমি নর্মালি সাবস্ক্রাইব করতে বলি না, কিন্তু এবার বলছি প্লিজ প্লিজ তোমাদের হাতে পায়ে ধরছি, নতুন চ্যানেল 100 আওয়ার ভিউস সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ, বিকজ আমি 100 আওয়ার চ্যাংড়ামো চলছে, চ্যাংড়ামো তো চলবেই চলবে, এই চ্যানেলে তো আরও বেশি করে চলবে। 25 পিস মাটন খাওয়ার পরেও থামছে না, এবার বিরিয়ানি খাচ্ছে বিধান বর, পয়সা ইনভেস্টমেন্ট তুলতে গেলে মাটন বেশি টানতে হবে। মোটামুটি এখন অবধি আমি তো 400-500 গ্রাম মাটন নিয়ে নিই, বাস 500 গ্রাম মাটন মানে 350-400 টাকা মিনিমাম। একদম ক্রিসপি পেকিং ডক পারবারে। তাহলে আমি বলছিলাম অ্যাবসলিউট বারবিকিউ আর উইশ গ্রিল দুটো এরকম না আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, আর এটাই এটাকে অন্যান্য বুফে রেস্টুরেন্ট থেকে সম্পূর্ণ আলাদা করছে। আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক, অ্যাবসলিউট বারবিকিউয়ের উইশ গ্রিল কাউন্টারটা কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না, আর আসলে ওটায় যে কোনো রকমের ওখানে যত রকমের মিট পাওয়া যায় অ্যাটলিস্ট 2-3 রকমের মিট ওদের সাজেশান নিয়ে ঠিক ঠিক সসের সাথে ট্রাই করবেন, মন্দ লাগবে না। এবং এইখানে অ্যাবসলিউট বারবিকিউ এই উইশ গ্রিল কাউন্টার থেকে থিংস লাইক শার্ক মিট, এমু, এই দুটো মোটামুটি শার্ক মিট আর এমু, চিকেন ফিকেন ডাক এগুলো বাদ দিচ্ছি, শার্ক মিট আর এমু যদি আপনি বেশি টানতে পারেন, আর কোনো স্পেশাল সেলিব্রেশনের সময়ে আরও এক্সোটিক মিট ওরা যেগুলো ইউজ করবে কড়কনাথ চিকেন এগুলো যদি থাকে সেগুলো যদি টানতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাকে যেটা শুরুতে বলেছিলাম 800 সামথিং টাকা দিয়ে 4,000-5,000-6,000 15,000-20,000 যত আপনার পেটে জায়গা, অমিতের মতন অমিত যেমন আজকে খেয়েছে 15 পিস, 4 বার মাটন খেয়েছে, 15 পিস মাটন খেয়েছে অমিত আজকে, ভাবতে পারেন? সো এটা আপনার উপর কী করে আপনি পয়সা দেবেন, কোনটা খাবেন আর কোনটা খাবেন না সেটা নিয়ে এই এপিসোডটা ছিল, সেগুলোই আমি ডিটেলে বললাম। এখন ডেজার্ট কাউন্টার আছে, ডেজার্ট কাউন্টার থেকে সত্যি বলতে আমি কিছু খাবো কিন্তু আপনাদের দেখাবো না, আমি ডিটেলে ডেজার্ট কাউন্টার আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আর ডেজার্ট এরকম কাইন্ড অফ মাইন্ডসেট নিয়ে এখানে এলে আমার মনে হয় না খাওয়া উচিত, কারণ ডেজার্ট সবসময় খেতে পারেন, ওগুলো খেয়ে আপনার খুব একটা পয়সা উঠবে না, উল্টে আপনার সুগারের ওষুধ খাওয়ার বিলটা বেড়ে যাবে। তো ডেজার্টটা বাদ দিন, এগুলো হামলে পড়ুন, উইশ গ্রিল খান, মটন আর বসন্তী পোলাও খান, আর স্টার্টিংয়ে ওই মিডিয়াম কোয়ালিটি মাটন কী ছিল, কাবাব, মাটন কাবাব খান,
হাজার 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 দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজারটা বাড়াবাড়ি হয়ে যায়, আপনি কুড়ি হাজার অবধি খাবার খেয়ে ট্যাক্সি করে বাড়িতে চলে যান, তারপর গিয়ে ডাউনলোড করুন আপলোড করুন, আপনার ব্যাপার আমার তো দিচ্ছি। এবার আপনারা চুপচাপ বাড়ি পালান, শুনুন বাড়ি পালানোর আগে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান প্লিজ। অমিত অ্যাক্টিংটা ভালো হচ্ছে প্লিজ।